আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রুহুল আমিন শেখ, সহকারী শিক্ষক, বারুইখালী মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সকলে সুস্থ থেকে বই খাতা কলম সঙ্গে নিয়ে মানসিকভাবে আজকে ক্লাসের জন্য প্রস্তুত রয়েছ। আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র থেকে ইউনিট ফাইভ থেকে লিসন ফাইভ, এ ফ্রেন্ড অব দ্য আর্থ। এ ফ্রেন্ড অব দ্য আর্থ, আর্থ মানে কি আমরা জানি, আমাদের এই পৃথিবীকে বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে আমরা বসবাস করছি, এটা যাতে দীর্ঘদিন দীর্ঘজীবী হয়, আরো লংজিভিটি হয়, এই বিষয়ে আমাদের এই মানুষেরই কিছু কর্মকাণ্ড বা ভূমিকা রয়েছে। সেই কারণে এ কথা বলা হয়েছে যে বা যারা বা যিনি এই পৃথিবীকে আরো লংজিভিটি করার জন্য ভূমিকা রাখেন বা কর্মকাণ্ডে সংযুক্ত থাকেন বা যুক্ত থাকেন, তাদেরকেই বোঝানোর জন্য এই ভাষাটা ব্যবহার করা হয়েছে, এ ফ্রেন্ড অব দ্য আর্থ। তো আজকের আলোচনা ছোট্ট বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, ইউনিট ফাইভ থেকে আমরা লেসন ফাইভ রিডিং টেক্সট বি আমরা এবার পড়বো, রিডিং পড়বো এবং বোঝার চেষ্টা করব। লেট আস সেভ আওয়ার প্ল্যানেট। আমাদের প্ল্যানেট মানে আমাদের এই গ্রহকে সেভ করতে হবে, অর্থাৎ রক্ষা করতে হবে, রক্ষা করা উচিত, রক্ষা করতেই হবে, যেহেতু আমরা এখানে বসবাস করছি, এখানে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার সংগ্রামে লিপ্ত আমরা প্রতিটা মুহূর্তে। সো আমাদের পৃথিবীকে সেভ করতে হবে। এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। এভরিওয়ান মাস্ট প্লে, প্রত্যেকেরই, আমরা যা রয়েছি এই পৃথিবীতে প্রত্যেকেরই ভূমিকা রয়েছে, কি করার জন্য, প্রোটেক্টিং, রক্ষা করার জন্য আমাদের এই এনভায়রনমেন্ট মানে আমাদের এই পরিবেশটাকে রক্ষা করার জন্য প্রত্যেকেরই ভূমিকা রয়েছে। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু অন ইউর ওন এভরি ডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট। আমরা প্রত্যেকে নিজে থেকেই প্রতিদিনই কিছু না কিছু কাজ আমাদের করণীয় বা করতে পারি, যেটার দ্বারা আমাদের এই পৃথিবীকে রক্ষা করতে পারবো বা সেভ করতে পারবো বা লংজিভিটি আরো বাড়িয়ে দিতে পারবো। হিয়ার আর সাম সাজেশনস, এখানে কিছু নির্দেশনা রয়েছে, সেটা আমরা আলোচনা করব এখনই। তো নির্দেশনাগুলো রয়েছে, প্রথমে রয়েছে রিডিউস, কমানো, রিডিউস, কমানো। আরেকটা রয়েছে রিইউজ, পুনর্ব্যবহার, পুনরায় ব্যবহার করা। আরেকটা রয়েছে রিসাইকেল, রিসাইকেল, পুন উৎপাদন, এটা হচ্ছে পুন উৎপাদন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই তিনটা শব্দকে খুব সুন্দর করে আয়ত্তে রাখার চেষ্টা করব এবং মনে রাখার চেষ্টা করব আমাদের এই আলোচনার ভিতরে। আমাদের এই তিনটা জিনিস সবসময় দরকার হবে। আজকের আলোচনায় আমরা রিডিউস নিয়ে আলোচনা করব। Really, the best thing we can do for the planet is to use its resources properly. Resource, সম্পদ, properly, সঠিকভাবে। এখন রাইটার আমাদেরকে বলতেছেন, really, প্রকৃতপক্ষে the best thing, সব থেকে ভালো কাজ হলো we can do for the planet, আমাদের এই
পৃথিবীকে বা আমাদের গ্রহকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের যে সম্পদ আছে এই সম্পদটাকে সঠিকভাবে ব্যবহার করা। আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড, আমরা যে সকল কর্মকাণ্ড করে থাকি আনপ্ল্যান্ড, অপরিকল্পিত ভাবে যে সকল কর্মকাণ্ড আমরা করে থাকি, আর মেইনলি রেসপন্সিবল ফর দা এনভায়রনমেন্টাল ক্রাইসিস, আমাদের এই পরিবেশের যে পরিবেশটা ঝুঁকির মধ্যে পড়তেছে, প্রতিনিয়ত আমরা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতেছি, এটা হচ্ছে আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস, আমাদের অপরিকল্পিত কাজের জন্য। Here are some questions you can ask yourself before buying something. আমরা প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে যখন কোন জিনিস বা দ্রব্য কিনতে মার্কেটে যাই বা কেনার সিদ্ধান্ত নিয়ে থাকি, তখন আমরা নিজেদের কাছে কিছু প্রশ্ন করতে পারি সেই কেনাকাটার যে সিদ্ধান্ত নিয়েছি এটার বিষয়ে। সে কথাই এখানে বলা হচ্ছে, ডু আই রিয়েলি নিড দিস, আমার কি এই জিনিসটা প্রকৃতপক্ষে দরকার, অর ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিং বাট ইজ মোর সাস্টেইনেবল, সাস্টেইনেবল মানে টেকসই, মজবুত, আরো দীর্ঘদিন ধরে ব্যবহার করা যাবে, এরকম বোঝাতে সাস্টেইনেবল ব্যবহৃত হয়েছে। তো এখানে কি বলছে, আমাদের একটা জিনিস কেনার সিদ্ধান্ত নিয়েছি আমরা, এখন আমাদের ভাবতে হবে এই জিনিসটার থেকে এই জিনিসের যে কাজ করব এই জিনিসটা দ্বারা ঠিক এই কাজই করব, অন্য একটা জিনিস আছে কিনা ভেবে দেখতে হবে, চিন্তা করতে করতে হবে বা আমাদের হিসাব করে দেখতে হবে, অর থেকে আরো বেশি দীর্ঘদিন টেকসই বা লংজিভিটি সম্পন্ন কোনো পণ্য বা কোনো জিনিস আছে কিনা বা পাওয়া যায় কিনা, এটা আমাদের ভাবতে হবে কোনো কিছু কেনার আগে। আর আস্ক দ্য কোশ্চেন, অথবা অন্য আরো প্রশ্ন রয়েছে, উইল দিস লাস্ট এ লং টাইম, লাস্ট এ লং টাইম, এটা কি দীর্ঘদিন থাকবে, ব্যবহার করতে পারবো। সাম আদার কোশ্চেন্স মে, আরো কিছু প্রশ্ন থাকতে পারে, ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, আমি কি জানি আসলে এই জিনিসটা যে আমি কিনবো এটা কি দিয়ে তৈরি, সেটা কি আমি জানি আসলে ভালো কোনো জিনিস দিয়ে তৈরি কিনা, মানসম্মত জিনিস দিয়ে তৈরি কিনা, হাউ ইট উইল বি ইউজড, হাউ ইট উইল বি ইউজড, এটা ব্যবহারের নিয়ম প্রণালী বা কিভাবে আমি এটা ব্যবহার করব, এন্ড হাউ ইট উইল বি ডিসপোজড, এবং এটা কিভাবে ডিসপোজড মানে আসলে সাজিয়ে রাখা, বিন্যস্ত করা, বিন্যাস করা, এরকম অর্থে বোঝানো হয়, এটা আমি কিভাবে ব্যবহার করব, এটা কিভাবে রাখব, এটাই বোঝানো হয়েছে, আমি এর সব কিছু ব্যবহার বিধি জানি কিনা, এটাই হচ্ছে মূল আমাদের কোশ্চেন গুলো থাকবে যখন আমরা নতুন কোনো কিছু কিনতে যাব। যখনই আমরা এরকম একটা সিদ্ধান্তে উপনীত হব, চিন্তা ভাবনা করে, তখন আমরা দেখব যে বিভিন্ন সময় আমরা সস্তা দামে বা প্রয়োজন নাই হঠাৎ করে একটু কম দামে পেয়ে গেলাম, এটা ব্যবহার কতদিন করতে পারবো না, আসলে ভালো মানের কিনা, এই বাস বিচার না করেই আমরা কি করি একটা জিনিস কিনে নিয়ে আসি, দেখা যাচ্ছে কয়েকদিনের ভিতরে এটা ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে, আমাদের বাড়িতে এনে এটা অতিরিক্ত একটা ময়লা বা অতিরিক্ত কিছু হিসেবে, একটা জিনিস হিসেবে বাড়িতে ঝামেলা হচ্ছে, তখন আমরা কি করি ওটাকে থ্রো করি কোথায়, বাগানে ছুঁড়ে ফেলে দিই, এটা দিয়ে কি হচ্ছে আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। তাহলে এই বিষয়ে যদি আমরা একটু চিন্তা ভাবনা করে একটা জিনিস কেনার পূর্বে, সেই কথাই রাইটার আমাদেরকে বোঝাতে চেয়েছেন, আমাদের প্ল্যানেট বা আমাদের গ্রহকে বা আমাদের পৃথিবীকে যদি লংজিভিটি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই ভূমিকা রাখতে হবে, এই ভূমিকায় অবতীর্ণ হতে হবে, এবং এই কেনার লিস্ট থেকে আমাদের, আমরা যে ক্রয় করে থাকি বিভিন্ন সময়, এটা আমাদের এই লিস্টটাকে কমানো সম্ভব এই চিন্তা ভাবনা করে যদি আমরা খরিদ করি কোনো জিনিস আমাদের ব্যবহার্য, তো অবশ্যই আমরা এই লিস্টটাকে একটু কমাতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের রিডিং টেস্ট
মূলত আমরা এখানে তিনটা সাজেশন পেয়েছি, একটা রিডিউস, রিডিউস নিয়ে আলোচনা করেছি এবং আগামী ক্লাসে আমরা রিউজ, রিসাইকেল এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে রিডিউস নিয়ে যেটুকু আলোচনা করেছি আশা করি সকলে মনোযোগের সাথে শুনেছ এবং বুঝতে পেরেছ। এই বিষয়টুকুর সাথে সংশ্লিষ্ট একটি প্রশ্ন দিচ্ছি, এটা আমি তোমাদেরকে বাণী কাজ দিচ্ছি। Write somewhere to protect our environment. আমাদের পরিবেশ রক্ষার জন্য কিছু উপায়, আজকের আলোচনার ভিতরে আমরা আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য কিছু পন্থা আমরা পেয়েছি, কিছু সাজেশন পেয়েছি, এই বিষয়গুলোকেই তোমরা খাতাতে অ্যান্সার হিসেবে লিখতে পারবে। সমস্যা থাকলে আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ সংশোধন করে দেব। আমরা সবাই আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকি এবং সকলে আগামী ক্লাসে উপস্থিত থাকি সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।